সাইবার হ্যারাসমেন্ট, সাইবার বুলিং আমাদের বর্তমান ইন্টারনেটের সবচেয়ে বড় সমস্যা। আমাদের কোন কাজগুলো সাইবার বুলিং বা সাইবার হ্যারাসমেন্টের মধ্যে পড়ে? সাইবার বুলিং বা সাইবার হ্যারাসমেন্টের ব্যক্তি বিপাকাল, এর প্রতিকার কি? চলুন কথা বলা যাক। লেটস স্টার্ট উইথ দি অবভিয়াস। কাউকে কমেন্ট সেকশনে গিয়ে গালি দেয়া। আপনি একটা ভিডিও দেখলেন, একটা ছবি দেখলেন, আপনার পছন্দ হলো না, আপনি ওই মানুষটাকে তুই তুকারি করে যাচ্ছে তাই গালাগালি করলেন। ওকে বয়কট করো, ওকে মাইট দাও, ওকে দেশ ছাড়া করে দাও। ওর ওয়াইফ এটা কেন করেছে, ওর বাচ্চা এটা কেন করেছে, ওর কি মাথায় বুদ্ধি নাই? ও তো শুকর ছানা, কুকুর ছানা, বিড়াল ছানা, আরো কত কিছু। এটা খুব অদ্ভুত একটা মানসিকতা, কারণ ওই লোকটার সাথে যদি আপনার সামনাসামনি দেখা হতো তাহলে কিন্তু আপনি কখনোই এই গালিগুলো তাকে দিতেন না। আপনি কিবোর্ডের পিছনে লুকিয়ে লুকিয়ে ওই লোকটার সঙ্গে এই ধরনের খারাপ আচরণ করে কি বাহাদুরি পাচ্ছেন সেটা বুঝতে পারছি না। এই আচরণটা কিন্তু অবশ্যই একটা সাইবার বুলিং। কারো খুবই ব্যক্তিগত ছবি বা ভিডিও আপনি ডাউনলোড করে উইদাউট হার পারমিশন, উইদাউট হিজ পারমিশন, নিজের প্রোফাইল থেকে, নিজের পেজ থেকে ওটার সাথে খুচরা রটনা করে ওটার উপর আরও ছবি দিয়ে, আরও কথাবার্তা দিয়ে নিজের পেজে আপলোড করা, এবার এটাকে বলা, এটা তো মিম, এটা তো ট্রোল। বলে রাখি, আপনি সাইবার ক্রিমিনাল। কোনো মানুষের ছবি বা ভিডিওতে ওই মানুষের দেহ, কোনো শারীরিক বৈশিষ্ট্য বা তার পোশাক নিয়ে কটু মন্তব্য করা, কারো ধর্মকর্ম বা ধর্মীয় উৎসব নিয়ে বাজে কথা বলা। একবার চিন্তা করে দেখেন না, আপনার ধর্ম নিয়ে যদি কেউ কটু কথা বলে, তার ধর্মের ব্যাপারে কিন্তু কোনো আপনার ভালো ধারণা জন্মাবে, তার প্রতি কিছু শ্রদ্ধাবোধ জন্মাবে? আপনি যে বাজে কথাটা বলছেন এটা আপনাকে না শুধু, আপনার ধর্মকেও তার কাছে নিচু করছে। সোশ্যাল মিডিয়াতে ছেলে মেয়ে বিভেদকারী মন্তব্য করা, যেমন একটা ছেলে একটা নাচের ভিডিও আপলোড করলো, আপনি বললেন হে হে ছেলে মানুষ নাচতেছে, এ কি একটা ফালতু হয়েছে, বা একটা মেয়ে একটা ট্রাভেলিং ভিডিও তৈরি করলো, সেখানে তুমি আল্লাহ মেয়ে মানুষ তো ট্রাভেল করছে, এটা কী ধরনের ব্যাপার? সো এই যে আপনি ছেলে এবং মেয়েকে বিভেদ করে একটা তাকে লজ্জা দেওয়ার চেষ্টা করলেন, তার জেন্ডার নিয়ে তাকে একটু ভৎসনা করবার চেষ্টা করলেন, এটাও এক ধরনের সাইবার বুলিং। একদম অপরিচিত কাউকে মেসেঞ্জারে ব্যক্তিগত প্রশ্ন করা বা প্রেমের আহ্বান জানানো। আপনি একটি পার্টিতে একটি মেয়ের সঙ্গে একবার দেখা হয়েছে, বাসায় গিয়ে সঙ্গে সঙ্গে তাকে মেসেজ করলেন, হে বেবি কেমন আছো, আজকে কী করেছো, আমার সঙ্গে কফি খাবে কি না। আপনার সঙ্গে তার পরিচয় কিন্তু এতটাও গভীর নয় যে আপনি এই প্রশ্নগুলো করতে পারেন। এইভাবে অবসেসিভলি কারোর সঙ্গে বন্ধুত্ব করতে চাওয়া, কারোর সঙ্গে প্রেমের সম্পর্ক করতে চাওয়া, এটাও এক ধরনের সাইবার হ্যারাসমেন্ট। যারা ফেসবুকে নতুন ভিডিও দেওয়া শুরু করেছে বা নতুন পেজ খুলে কন্টেন্ট তৈরি করা শুরু করেছে, লেখালেখি করে, ছবি আপলোড করে, ভিডিও দেয়, তাদের কমেন্ট সেকশনে যে আপনি বললেন এই টুট টুট, ওই টুট টুট, তুই তো পারিস না, তোকে দিয়ে হবে না, তুই কী করতেছিস, এর মতো হইতে চাস, ওর মতো হইতে চাস, চিন্তা করে দেখেন, সবাই তো শুরুতে কারোর মতো হইতে চায়, কিছু হইতে চায়, তার তো দোষ না, শুরুটা তো আপনিও কোনো একদিন করেছিলেন, তাই না? দ্বিতীয়ত, যে সকল টিনেজাররা নতুন ফেসবুক বা ইউটিউবে প্রবেশ করছে, তারা কিন্তু চিন্তা করেছিল যে এই সোশ্যাল মিডিয়ার জগতে আমার অনেকগুলো বন্ধু হবে, কিন্তু সে এসেই দেখলো যে আমার একটা সহজ সরল ফেসবুক স্ট্যাটাসের উপরে মানুষ ইচ্ছা মতো আমাকে হাসাহাসি করছে, আমাকে গালমন্দ করছে। এতে করে সে কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে রীতিমতো ভয় পেয়ে গেল, বুলিংয়ের শিকার হলো, এবং এমনকি পৃথিবী জুড়ে এমন অনেক নজির আছে যে এখান থেকে অনেকে ট্রমার শিকার হয়ে মানসিক সমস্যায় পতিত হচ্ছে। অ্যান্ড ফাইনালি সবাই আর পোস্টে আপনি দেখেন নাই যে গালিগালাজ হচ্ছে, মারামারি হচ্ছে, কটু কথা হচ্ছে, খারাপ মন্তব্য হচ্ছে। আজকাল তবে আপনারটাই হচ্ছে না, বেশি দিন নাই যেখানে আপনারটাতেও হবে। কল আউট, আপনার সঙ্গে যদি সাইবার হ্যারাসমেন্ট বা সাইবার বুলিংয়ের ঘটনা ঘটে অবশ্যই সেটাকে কল আউট করুন, যেই মানুষটি করছে তাকে উন্মোচিত করুন। আমরা অনেকেই এই হ্যারাসমেন্টটাকে নিজের উপরে হয়ে যাওয়া একটা গোপন সমস্যা হিসেবে ট্রিট করি এবং এটা নিয়ে কারোর সঙ্গে কথা বলি না। এই মানুষগুলোকে আপনার সবার সামনে উন্মোচিত করা উচিত। মনে রাখবেন, যেই মানুষটা হ্যারাসমেন্ট করছে সে কিন্তু শুধুমাত্র আপনার সঙ্গে করছে না, সে হয়তো এটা বিভিন্ন জায়গায় করে বেড়াচ্ছে। আপনি যদি এই মানুষটাকে কল আউট করেন, আপনি শুধুমাত্র নিজেকে হেল্প করছেন না, যতগুলো ভিকটিমকে ওই মানুষটা বিরক্ত করছে বা হ্যারাস করছে আপনি সবাইকে একটা হেল্প করছেন। আমরা কিন্তু প্রতিদিনই দেখি কেউ না কেউ বুলিং হচ্ছে, আজকে হয়তো বা সেটা আমি না, আজকে হয়তো বা সেটা আপনি না, কিংবা আপনার কোনো বন্ধু আছে সাইবার বুলিং হচ্ছে, তাকে যে কমেন্টে সেভ করেন, আমি জানি এত মানুষের ভিড়ে তাকে সেভ করা যুদ্ধের ময়দানে একা ফাইট করার মতো, কিন্তু একবার সেভ করে দেখেন না, আপনার একার আওয়াজে ওই সবগুলো মানুষ হয়তো বা একটু হলেও সেকেন্ড থট দিবে। অ্যান্ড লাস্টলি, ডোন্ট বি আ পাশের বাসার আন্টি। আমরা ছোটোবেলার থেকে সেই সকল পাশের বাসার আন্টিদেরকে অনেক অপছন্দ করতাম যারা আমাদের ব্যক্তিগত বিষয়ে অনেক বেশি নাক গলাতো,
ভাবি আপনার ছেলে জিপিএ পাস পায়নি কেন, ভাবি আপনার ছেলে বুয়েটে চান্স পায়নি কেন, এই ধরনের বিষয় নিয়ে তারা মন্তব্য করতো এবং আমরা তাদেরকে পছন্দ করতাম না। অথচ ফেসবুকে প্রতিনিয়ত আমরা এই কাজটাই করছি, মানুষের ব্যক্তিগত ছবি, তার ব্যক্তিগত আচরণ, তার ব্যক্তিগত সম্পর্ক, তার ওয়াইফ, তাদের গার্লফ্রেন্ড, তাদের বয়ফ্রেন্ড, এদের নিয়ে আমরা অসংখ্য ব্যক্তিগত মন্তব্য করে বেড়াচ্ছি। প্লিজ, ইটস এ রিকোয়েস্ট, ডোন্ট বি আ পাশের বাসার আন্টি, স্টপ সাইবার বুলিং, স্টপ সাইবার হ্যারাসমেন্ট। এইসব কথা কি আবার বলে দেওয়া লাগে নাকি? কাপড় চোপড়ে কোনো ঠিক নাই আছেন জ্ঞান দিতে, এগুলো তো মানুষ সবাই এমনি জানে।